আওয়ামী লীগ সরকারের নতুন মন্ত্রী পরিষদ সদস্যদের সামনে বেশ কয়েকটি চ্যালেঞ্জ দেখছেন বিশ্লেষক ও বিভিন্ন খাতের সংশ্লিষ্টরা। এর মধ্যে অন্যতম অর্থনীতি ও বাণিজ্য। শক্ত হাতে স্বকীয়তা বজায় রেখে কাজ করার পরামর্শ তাদের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আলোচনা সমালোচনা ছাপিয়ে এখন সামনে এসেছে নতুন মন্ত্রিসভা। ২৫ জন মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন যাত্রা। বাদ পড়েছেন আগের হেভিওয়েট কয়েকজন মন্ত্রী, যোগ হয়েছে নতুন কয়েকটি মুখ। বিশ্লেষকরা বলছেন দেশের অর্থনীতি ও বৈশ্বিক বাস্তবতায় নতুন মন্ত্রী পরিষদের সদস্যদের দক্ষতার পরিচয় দিতে হবে। আমরা এমন মন্ত্রী পরিষদ চাই না যারা শুধুমাত্র নিযুক্ত হবেন এবং এক ব্যক্তির আদেশ নির্দেশে কাজ করবেন, সেটা হলে তো এখন আয়কতন্ত্র হলো। তো তাদেরও কিছু দায় দায়িত্ব আছে এই মন্ত্রী পরিষদটাকে কার্যকর করার, মন্ত্রী পরিষদকে সচল রাখার, মন্ত্রী পরিষদকে সত্যিকার অর্থে মন্ত্রী পরিষদ হিসাবে প্রতিভাত করার। প্রকৃত আয় কমে গেছে এবং ইভেন গার্মেন্টস শ্রমিকদেরও কিন্তু সঞ্চয় ভেঙে খেতে হচ্ছে, যে তথ্য কিন্তু আমরা বাংলাদেশ ব্যাংকের থেকে পাচ্ছি। সুতরাং এই যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সেটা হতে হবে প্রথম অগ্রাধিকার সরকারের জন্য। এবং এইভাবে আসলে যদি মন্ত্রী পরিষদ, বিশেষ করে যারা নতুন মুখ রয়েছেন, তারা যেন এটাকে চ্যালেঞ্জ হিসেবে নেন এবং খুব দ্রুত যাতে জিনিসপত্রের দাম স্বাভাবিক অবস্থায় চলে আসে, সেটার জন্য আসলে একটা ব্যবস্থা নিতে হবে। গত মেয়াদে ব্যবসা বাণিজ্যের ও শিক্ষায় পরিপূর্ণ উন্নয়ন হয়নি উল্লেখ করে এসব খাতে এবার বেশি মনোযোগ দেওয়ার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয়ের হাল যারা ধরবেন তাদের কাছে বড় একটি প্রত্যাশা যে এটা বাস্তবসম্মত পরিকল্পনা, জনমুখী পরিকল্পনা, বিশেষ করে যেইভাবে শিক্ষার বাণিজ্যিকীকরণ হচ্ছে সেই জায়গায় একটা লাগাম টানা, সবার জন্য শিক্ষার জায়গাটাতে নিয়ে যাওয়া। বিশেষ করে অর্থনৈতিক টার্মোয়েল, ডলার সংকট, স্লো ডাউন অফ অর্থনীতি, এগুলোকে যদি বিবেচনায় নিয়ে মাননীয় নতুন অর্থমন্ত্রী যদি বিভিন্ন দ্রুত পদক্ষেপ নেন তাহলে আমরা খুব খুশি হব। তারা বলেন শুরুর দিকে মন্ত্রিসভার সদস্যদের যে গতি থাকে শেষ পর্যন্ত তা ধরে রাখতে হবে। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের নতুন মন্ত্রী পরিষদ সদস্যদের সামনে বেশ কয়েকটি চ্যালেঞ্জ দেখছেন বিশ্লেষক ও বিভিন্ন খাতের সংশ্লিষ্টরা। এর মধ্যে অন্যতম অর্থনীতি ও বাণিজ্য। শক্ত হাতে স্বকীয়তা বজায় রেখে কাজ করার পরামর্শ তাদের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আলোচনা সমালোচনা ছাপিয়ে এখন সামনে এসেছে নতুন মন্ত্রিসভা। ২৫ জন মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন যাত্রা। বাদ পড়েছেন আগের হেভিওয়েট কয়েকজন মন্ত্রী, যোগ হয়েছে নতুন কয়েকটি মুখ। বিশ্লেষকরা বলছেন দেশের অর্থনীতি ও বৈশ্বিক বাস্তবতায় নতুন মন্ত্রী পরিষদের সদস্যদের দক্ষতার পরিচয় দিতে হবে। আমরা এমন মন্ত্রী পরিষদ চাই না যারা শুধুমাত্র নিযুক্ত হবেন এবং এক ব্যক্তির আদেশ নির্দেশে কাজ করবেন, সেটা হলে তো এখন আয়কতন্ত্র হলো। তো তাদেরও কিছু দায় দায়িত্ব আছে এই মন্ত্রী পরিষদটাকে কার্যকর করার, মন্ত্রী পরিষদকে সচল রাখার, মন্ত্রী পরিষদকে সত্যিকার অর্থে মন্ত্রী পরিষদ হিসাবে প্রতিভাত করার। প্রকৃত আয় কমে গেছে এবং ইভেন গার্মেন্টস শ্রমিকদেরও কিন্তু সঞ্চয় ভেঙে খেতে হচ্ছে, যে তথ্য কিন্তু আমরা বাংলাদেশ ব্যাংকের থেকে পাচ্ছি। সুতরাং এই যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সেটা হতে হবে প্রথম অগ্রাধিকার সরকারের জন্য। এবং এইভাবে আসলে যদি মন্ত্রী পরিষদ, বিশেষ করে যারা নতুন মুখ রয়েছেন, তারা যেন এটাকে চ্যালেঞ্জ হিসেবে নেন এবং খুব দ্রুত যাতে জিনিসপত্রের দাম স্বাভাবিক অবস্থায় চলে আসে, সেটার জন্য আসলে একটা ব্যবস্থা নিতে হবে। গত মেয়াদে ব্যবসা বাণিজ্যের ও শিক্ষায় পরিপূর্ণ উন্নয়ন হয়নি উল্লেখ করে এসব খাতে এবার বেশি মনোযোগ দেওয়ার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয়ের হাল যারা ধরবেন তাদের কাছে বড় একটি প্রত্যাশা যে এটা বাস্তবসম্মত পরিকল্পনা, জনমুখী পরিকল্পনা, বিশেষ করে যেইভাবে শিক্ষার বাণিজ্যিকীকরণ হচ্ছে সেই জায়গায় একটা লাগাম টানা, সবার জন্য শিক্ষার জায়গাটাতে নিয়ে যাওয়া। বিশেষ করে অর্থনৈতিক টার্মোয়েল, ডলার সংকট, স্লো ডাউন অফ অর্থনীতি, এগুলোকে যদি বিবেচনায় নিয়ে মাননীয় নতুন অর্থমন্ত্রী যদি দ্রুত বিভিন্ন পদক্ষেপ নেন তাহলে আমরা খুব খুশি হব। তারা বলেন শুরুর দিকে মন্ত্রিসভার সদস্যদের যে গতি থাকে শেষ পর্যন্ত তা ধরে রাখতে হবে। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।